नमस्कार बंधुरा, आमार चैनले तोमादेर आबार सबाइके स्वागत जानाई। हिंदुदेर बारो मासे तेरो पार्वण एबं ई तेरो पार्वणेर अन्यतम एकटी पार्वण हलो जन्माष्टमी। श्रीकृष्णेर जन्मतिथिके केंद्र करे समग्र भारतवर्षे जे उत्सव पालन करा हय ताई जन्माष्टमी नामे परिचित। आज आमि गल्पकथार माध्यमे जन्माष्टमीर इतिहास तोमादेर सामने तुले धरब। जन्माष्टमी हिंदू धर्मेर काछे एकटी विशेष दिन। एदिन भगवान कृष्णके बालगोपाल रूपे पुजो करा हय। हिंदूधर्मे ए दिनटिर तात्पर्य खुबी गुरुत्वपूर्ण। भगवान कृष्णेर जन्म हयेछिल भाद्र मासेर कृष्णपक्षेर अष्टमी तिथिते। रोहिणी नक्षत्रे श्रीकृष्णेर जन्म हवाय एई विशेष दिनटिते तार जन्मदिन हिसाबे पालित हय। हिंदू पंजिका अनुसारे आमरा जानते पारि सौर भाद्र मासेर कृष्णपक्षेर अष्टमी तिथिते जखन रोहिणी नक्षत्रेर प्राधान्य हय तखन जन्माष्टमी उत्सव पालित हय। প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে। কৃষ্ণের জীবনের নাটকীয় উপস্থাপন রাসলীলা মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই উৎসবের সাথে করা হয়। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। অন্যদিকে দহিহান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত হয়, যেখানে কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙতে চেষ্টা করে। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়। কৃষ্ণ দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন। পুরনো পুঁথির বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্মের তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18ই জুলাই এবং তার মৃত্যুর দিন হল খ্রিস্টপূর্ব 3102 সালের 18ই ফেব্রুয়ারি। কৃষ্ণ মথুরা যাদব বংশের বৃষ্ণি গোত্রের মানুষ ছিলেন। জন্মাষ্টমীর রীতিনীতি সম্পর্কে জানতে গেলে আমরা দেখতে পাই হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়, যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা। মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া হয়। উপবাস দহিহান্ডি প্রভৃতি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। অন্যদিকে দহিহান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সে হাঁড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে, ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাত্রে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করেন। গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়। বর্তমানে এই জন্মাষ্টমী উৎসব কিছু রাজ্য ব্যতীত সব জায়গায় ছুটির দিন বলে গণ্য হয়। প্রাচীন ঐতিহ্য ও পরম্পরাকে বাঁচিয়ে রাখতে গেলে ধর্মীয় রীতি ও পুরাণকে কেন্দ্র করে নতুন প্রজন্মের মনে উৎসাহ জাগিয়ে তুলতে হবে, নতুবা এই উৎসব বিলুপ্তির দিকে অগ্রসর হবে। তাই শেষে আমি বলতে চাই আমার সকল বন্ধুকে যে তোমরা যদি আমার এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।